নমস্কার দর্শকবৃন্দ, আরএসটিভি লাইভ চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আশাশীর আশাশি আপনাদের স্বাগত জানাই। আজ মহা অষ্টমী, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, অর্থাৎ আজকে চতুর্থ দিন। একটু মন ভারী তো হবেই, কেন আর একটা দিন পরেই মা চলে যাবেন, আবার এক বছরের প্রতীক্ষা। সে যাই হোক, প্রতি বছরের মতো মা আবার আসবেন, তো আপনারা কিন্তু হতাশ হবেন না, আপনারা আনন্দ করুন, এনজয় করুন। এবং আজ রাতেই, অর্থাৎ এই মহা অষ্টমী রাতেই কিন্তু অনুষ্ঠিত হবে সন্ধি পূজা, অর্থাৎ অষ্টমী এবং নবমীর মাঝখানে যে সন্ধিক্ষণ, যে ব্রিজ, সেই সন্ধি পূজা আজ রাতে অনুষ্ঠিত হবে। তাই আরএসটিভি লাইভের চ্যানেলের পক্ষ থেকে আমি ডক্টর আশাশী আশাশী আমার সকল দর্শকবৃন্দকে সাথে মনামিকেও আজ মহা অষ্টমীর এবং সন্ধি পূজা প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই। সকলে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সুন্দরভাবে আনন্দ গুলোকে অনুভব করবেন, উদযাপন করুন। নমস্কার, ধন্যবাদ। প্যান্ডেলে প্যান্ডেলে চলছে পুষ্পাঞ্জলি, মহাষ্টমীর পূর্ণ লগ্নে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন আপনাদের সকলকে আরএসটিভি লাইভ এর পক্ষ থেকে, ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং আপনাদের বন্ধু আমি মোনামি আমার পক্ষ থেকে। মহাষ্টমীর এই পুণ্যতিথি খুব ভালো কাটুক আপনাদেরকে জানি। আজ সন্ধে কোথাও একটা এই ভীষণ ভীষণ খুশির মধ্যেও বেজে উঠবে বিষাদের সুর, কারণ যেই মুহূর্তে বেজে উঠবে সন্ধি পুজোর ঢাক, এই চরম সমাগমের মধ্যেও লেগে থাকবে মায়ের বিদায়ের সুর। কিন্তু মায়ের বিদায়ের বদলে আমরা আজকে ঘুরে নেব, ঘুরিয়ে নেব মায়ের আশীর্বাদ, মায়ের থেকে যতটুকু পারি শক্তি, আলো, আনন্দ। সবাই খুব ভালো থাকুন, খুব ভালো করে কাটান পুজোর বাকি। নমস্কার।